গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও বিশ্ববাসীর কাছে ফিলিস্তিন সংকটকে গুরুত্বের সাথে তুলে ধরতে লোহিত সাগরে পশ্চিমা জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। মার্কিন নেতৃত্বাধীন জোট হুতিদের ঠেকাতে শতাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। তাতে ক্ষিপ্ত হয়েই আবারও একটি ব্রিটিশ জাহাজ মার্লিন লুয়ান্ডায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতিরা। হামলার শিকার ওই জাহাজে ভারতীয় ও বাংলাদেশি নাবিক ছিলেন। আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ইয়েমেনের নিকটবর্তী এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। গত 26 জানুয়ারি রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ব্রিটিশ জাহাজটিতে আগুন লেগে যায়। হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে 22 জন ভারতীয় এবং 1 জন বাংলাদেশি নাবিক রয়েছেন। ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ INS বিশাখাপত্তম। যুদ্ধজাহাজটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, সমুদ্রে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের সেনারা সর্বদা সচেষ্ট রয়েছে। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা বলেছে, হুতিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া জাহাজটির কোনো নাবিক হতাহত হননি। প্রতিষ্ঠানটি বলছে, সামরিক জাহাজের সহায়তায় জাহাজের নাবিকেরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাবিকদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জাহাজটিতে থাকা কোনো নাবিক আহত হননি। মার্লিন লুয়ান্ডা নামের বিশালাকৃতির জাহাজটি এডেন উপসাগরে পৌঁছানোর পরপরই আক্রান্ত হয়। জাহাজটিকে লক্ষ্য করে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। লোহিত সাগর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আগ্রাসনের কারণে হুতিরা এ হামলা চালিয়েছে বলে তারা জানিয়েছে। ফরাসি, ভারতীয় এবং মার্কিন নৌবহর ক্ষতিগ্রস্ত জাহাজটিকে সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শেপস এই হামলাকে অসহনীয় এবং বেআইনি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, লোহিত সাগরে নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষা করা আমাদের কর্তব্য এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মার্লিন লুয়ান্ডার পরিচালনা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের নিবন্ধিত একটি কোম্পানি। ট্যাঙ্কারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা বহন করে এবং বহুজাতিক বাণিজ্যিক সংস্থা ট্রাফিগুরার হয়ে পরিচালিত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 4 মাসেরও বেশি সময় ধরে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এ হামলার প্রতিবাদে ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুতিরা। তাদের থামাতে 2 সপ্তাহ আগে ইয়েমেনে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই হামলার পর এই 2 দেশের জাহাজকেও লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছিল হুতিরা। তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর পর এর প্রতিশোধ নিতে শনিবার ইয়েমেনের রাস ইসা বন্দরে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই বন্দরে ইয়েমেনের তেল রপ্তানির সবচেয়ে বড় টার্মিনালটি রয়েছে। রাস ইসা বন্দরে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর হামলার তথ্য জানিয়েছে হুতি সংবাদ মাধ্যম আল মাসিরা টেলিভিশন। তবে হামলায় বন্দরটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। এছাড়া হুতিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।